গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েদ পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের সকলকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, কারণ আজই হচ্ছে গণেশ চতুর্থী। তো আজই হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ, এখন বাজে সকাল 8টা, আর হচ্ছে শনিবার। তো আমি ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ, উঠে জল খেয়েছি, রান্নাঘরে গিয়ে চাল ভিজিয়ে দিয়ে একটু গুছিয়ে দিয়ে তারপরে এলাম। গুছিয়ে দিয়ে বলতে দিদি এসছে তো কাজে, তো দিদিকে সব কিছু বলে দিয়ে এলাম কী দেখি করতে হবে। তো দিদি করছে আর আমি এসে এখন একটুখানি ভাবলাম যে শুয়ে পড়ব, কারণ হচ্ছে প্রচণ্ড গা গোলাচ্ছে আর বমি পাচ্ছে। ইদানিং আবার সেই প্রথম দিকের মতো, সেই ফার্স্ট ট্রাইমেস্টারের মতো সকালবেলাটাই বমিটা মানে হচ্ছে, তো গা গোলাচ্ছে, মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে এত সকাল সকালে। তো এসে এই ওষুধ নিয়ে বসলাম, ওষুধটা খেয়ে একটুখানি শুব। দিদির রান্নাঘরের কাজ হয়ে গেলে, হয়ে গেছে অলরেডি, শুধু একটু ওই নারকল কুড়িয়ে দেবে আর একটু জিরে বেটে দেবে, বাসনটা ধুয়ে এটুকু করে দিয়ে গেলেই হয়ে যাবে। তারপর আমি যাব রান্না করতে। আর কি কি রান্না করবো একটু টুকটাক ভেবে রেখেছি, যেহেতু আমি সকালবেলাটায় সারাদিনের রান্নাটা করে রাখি, সারাদিন বলতে সকালের আর দুপুরের রান্নাটা করে রাখি, রাতে গরম গরম কিছু একটা হালকা পাতলা করে নিই, সেদ্ধ ভাত বা ভাজা ভুজা কিছু একটা করে নিই, তরকারি থাকলে আর বেশি কিছু করি না, এরকম ভাতটা করি গরম, কারণ অনেকবার রান্না করতে যেতে ভালো লাগে না, যেহেতু অনেক গন্ধটন্ধ এখনও অতটা সহ্য করতে পারছি না। আগের থেকে পারছি কিন্তু অতটাও এখনও পারছি না, তো এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা অনেকেই আমার দিদিভাই বা বোনেরা কমেন্ট লিখেছে যে তুমি প্রেগনেন্ট হওয়ার আগে যে তোমার সিমটমগুলো তুমি একটা শেয়ার করো, তারপরে অনেক রকমের কথা তোমরা জিজ্ঞাসা করেছো, সেটা স্বাভাবিক। তোমাদের যারা নতুন মা হচ্ছে তাদের পক্ষে যেরকম, আমার খুব জানতে ইচ্ছা করে যে করতো যে কী কী হয়, কেমন কী সিমটম হয়, সেগুলো তো আমি ফেস করেছি বা করছি, সবগুলোই তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে করে শেয়ার করব। সবাই চোখ রেখো আমার কী কী সিমটম ছিল, কী কী মানে আমার পরিবর্তন কী কী হয়েছিল, সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যেহেতু এখন শেয়ার করলেও তোমাদের অনেকের উপকার হবে আশা করছি, কারণ ভালো লাগে কি বলো তো, যখন একটা মা, একটা মেয়ে মা হয়, তার শারীরিক মানসিক বিভিন্ন রকমের চেঞ্জ হয়, মানে কি বলবো কতটা চেঞ্জ হয়। এক কথায় বলে না, মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না, এটা সত্যি কথা। এখন মা হচ্ছে, এখন বুঝতে পারছি যে আমাদের মা আমাদের জন্য কতটা কষ্ট সহ্য করেছে, কত কিছু করেছে এবং করছে, মা বাবার ঋণ কখনো শোধ হয় না, এটা সত্যি কথা। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখো এখন তো এই অবস্থায়, তোমরা প্লিজ তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের মানে প্লিজ কেন বললাম, অনেক অনেক ধন্যবাদ। এবং প্লিজ এই কারণে বললাম যে দেখো তোমরা এই দিদিভাই বা যারা মা হয়েছো এবং যারা হওনি, সবাই আমাকে তোমরা আমাকে মানে গাইড করতে পারো যে এভাবে করো, এটা করো, এটা করলে ভালো হতো। দেখো আমি তো সব কিছু জানি না, আর একটা মানুষের পক্ষে কখনোই সব কিছু জানা সম্ভব হয় না, মানুষের শেখার বা জানার কোনো বয়স নেই আমার, মানে আমি সব কিছু জানি না, যেহেতু এই সময় আমার কাছে বড় কেউ নেই। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে কোনভাবে চললে কী ভালো হবে, কী খেলে কী ভালো হবে, সব কিছু আমাকে একটু জানিও, তাতে করে আমারও উপকার হবে তোমাদের কথাগুলো শুনে আর ভালোও লাগবে। তো তোমরা অবশ্যই জানিও, আর যারা তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে এতটা ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমি একটু ওষুধ খেয়ে আধা ঘন্টার মতো একটু শুয়ে থাকি, তারপরে উঠে না হয় রান্না করব। আর সকালবেলাটায় গ্যাস হয় কিছু একটা খেয়ে নিতে হয় ব্রাশ করে, আমি খাবো দেখি এই ওষুধটা খেয়ে একটা কলা খেয়ে নেব, তারপরে হচ্ছে বাকি কাজবাজ করব। বাকি কাজবাজ বলতে দিদিকে বললাম যে বাটা বুটি তো আমি করি না, বাটা বাটা করে দিয়ে যায়, তারপর নারকল ওই বসে করাতে হয়, কষ্ট হয়ে যায়, তো দিদি করে দিয়ে যাবে, তারপরে আমি রান্না করব। কি কি রান্না করি সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখনকার মধ্যে টাটা।
তো আজকে রান্না হচ্ছে এখানে কুমড়ো, চাল কুমড়ো, পটল, আলু আর মুসুর ডাল দিয়ে একটা নিরামিষ সবজি করছি। মানে মাছ রয়েছে কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে একটু নিরামিষ রান্না করি, তো এইটা রান্না করছি। আর এখানে পটল হচ্ছে আমি ওই নিরামিষভাবেই রান্না করব, জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, নারকলের দুধ দিয়ে। এখানে নারকল কুড়িয়ে দিয়ে গেছে, জিরে বেটে দিয়ে গেছে দিদি। আর হচ্ছে বেগুন ভাজা করব, আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে। আর আমাকে লাগছে পাগলের মতো, রান্না হলে আমি স্নান করে তারপরে হচ্ছে একবারে ভাত খাবো, কারণ ঘেমে গেছি তো সকাল সকাল। আর গরমটা না প্রচুর পরিমাণে বেড়ে গেছে, শুনেছি প্রেগনেন্সিতে গরমটা বেড়ে যায়, তো গরম বেড়ে গেছে। কি যখন আমার ফার্স্ট ট্রাইমাস্টার চলে, আমি না এসির মধ্যে থাকতে পারতাম না, মনে হতো নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যাবে, এসির হাওয়াটা নিতে পারতাম না। এখন আবার মানে সকালের পরের থেকে মানে সেই রাতে যতক্ষণ না ঘুমোই মানে গরমে আশপাশ করি, মানে এসির থেকে বাইরে এলে খুব কষ্ট হয়, এরকম অবস্থা হচ্ছে এখন, মানে এতটা গরম লাগছে। তো সব কাজ বাজ সেরে স্নান টান করে খেয়ে দে ঘরের মধ্যে ঢুকে যাব। এখন আবার একটু হাঁটা চলাটা করতে হবে, ডাক্তারেও বলেছে 8-10-12 দিনের পর থেকে হাঁটা চলাটা একটু বাড়াতে হবে, কারণ কিছুদিন বলেছিল রেস্টে, এখন রেস্টের থেকে এখন স্বাভাবিক হয়ে গেছে, তো এখন আবার হাঁটা চলাটা একটু বাড়াতে হবে। তো এই আর কি, তো রান্না টুকটাক হোক। ও যেটা বলবো সেটা হচ্ছে আমার হাজবেন্ড যাবে একটু হাবড়াতে, ও রেডি হয়ে গেছে, 9:40-এর ট্রেনে যাবে। আমরা স্টাইল বাজার থেকেও খুব কেনাকাটা করি, তো অনেক বেশি কেনাকাটা করা হয় ওখান থেকে। তো আমাদের মানে ওর নামে নাকি একটা কি গিফট এসছে, সেই গিফটটা আনতে যাবে, আর ওষুধ আনবে, আর হচ্ছে কি একটা কাজের জন্য যাচ্ছে। তাই বললাম যে আমার জন্য দুটো শর্টসও নিয়ে এসো, যাচ্ছে এখন কিনে নিয়ে এসো, ওখানে তো ব্যাগের দোকান আছে। সত্যি সত্যি ও রেডি হয়ে গেছে, এখন বের হবে। আর ওকে আমি খেতে দিয়েছিলাম একটা কর্ন দিয়ে, একটা আপেল খেয়েছে, একটা কর্ন খেয়েছে, আর হচ্ছে কি খেয়েছে, দুটো ডিম সেদ্ধ। তোমার তো ডায়রিয়া আছে একটা, টুম 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 টুম, ডায়রিয়া দুটো বই। তো চলো ও যাক, বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে। সেই রান্না করার সময় দেখা হয়েছিল ও যখন যায়, আর এখন বেজে গেছে 1:16, চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে গেছে, কারণ আমি শুয়েছিলাম 1:12। তো স্নান করে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, এর মধ্যেও হাবড়া থেকে চলে এসছে, আর এখন এসে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। ও এসে একা একা ভাত বেড়ে এখন ভাত খাচ্ছে, মেঝেতে বসেই খাচ্ছে, কারণ এত গরম পড়েছে আবারও, তো ঘরে এসি চলছে, তো তাই একটু ঠান্ডা, তো ঘরের মধ্যে বসেই খাচ্ছে। আর আমার জন্য বলেছিলাম পেয়ারা কিনে নিয়ে আসবে, পেয়ারা নিয়ে এসছে, এখন আমি বাটিতে কেটে নিয়েছি, একটু বিট নুন দিয়ে খাবো। আর গিফট কি দিয়েছে স্টাইল বাজার থেকে, এই যে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে ডেয়ারি মিল্ক চকলেট, একটা চাবির রিং, ভাত দেবো তোমায়, একটা ভাউচার দিয়েছে শপিং ভাউচার পূজোর জন্য, এই যে। আর হচ্ছে আর কি এই, তো এই আর কি, চলো আমি পেয়ারা খাই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর প্লিজ আমার এই উস্কো খুস্কো মুখটা ইগনোর করতে পারো, কারণ আমি শুয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম, শুয়েছিলাম বললে ভুল হবে। ও আর দুটো শর্টস এনেছে, অলরেডি একটা আমার পড়া হয়ে গেছে, সেটা দেখাচ্ছি না কারণ শর্টস পড়া রয়েছি, তো আর একটা দেখাচ্ছি, উল্টো করে রেখেছি, কালার দুটো খুবই সুন্দর। শর্টস এর আর কি দেখাবো, কিন্তু তোমাদের বলেছিলাম তাই দেখাচ্ছি, কারণ এগুলো পড়তে আমি এখন খুব কমফোর্টেবল ফিল করছি। এই যে এই একটা, আর একটা পার্পেল কালার, খুবই সুন্দর, কাপড়টাও খুব নরম, অলরেডি আমি একটা পরে নিয়েছি, তো সেটা না দেখাই। এই যে এই যে এই যে এই কালারটা, এই কালারটা আমি এই যে খাচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছি, একা একা বেড়ে এনে এখানে বসে খেলো, কারণ প্রচণ্ড গরম, বলো বাইরে খুব কষ্ট হয়েছে না আসতে ট্রেনে, খুবই কষ্ট হয়েছে, বুঝতে পেরেছি। আর আজকে নিরামিষ করেছি সব রান্নাই, থ্যাংক ইউ, নিরামিষ ইজ দ্য বেস্ট। তো এই তো, এখন আবার ফল কেটে নিয়েছি, এখন আবার এটা খাওয়া হবে,
পেয়ারাটা যদিও আমার জন্য না, ওই যে একজন ঘুমন্ত ব্যক্তি ঘুম পেয়ে গেছে সে খাবে আর আমি খাবো, দুজনেই খাবো। এ না কি গো, অ্যাপেল অ্যাপেল হয়তো বৈটুকু ঠিক করে কাটা হয়নি। খেতে বসছি, আমি ঘুমিয়েছিলাম, উঠতে অনেক লেট হয়ে গেছে, 4:30 বাজে। সবজি এক টুকরো মাছ ভাজা নিয়েছি, ফ্রিজে ছিল, আর ও খাচ্ছে বেগুন ভাজা দিয়ে। বেগুন ভাজা আমি খাই না। আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দুপুরের পর থেকে 2:30 পরে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি রেডি? আজকে ঘড়িটা পরেনি, এইভাবেই যাচ্ছে, কারণ ওনার পায়ে একটু ইঞ্জুরি হয়েছে, তো ফুল প্যান্ট পরতে পারছে না। আর এই যে আমাদের এই মোড়টাই যাব, তো পাড়ার ছেলে পাড়ায় যাচ্ছে, অসুবিধা কোথায়। দাও না মোবাইলটা, তুমি আগে যাও, আমি আগে যাব। তো আজকে হচ্ছে কী বার, মঙ্গলবার। ব্লগটা কদিন ধরে কন্টিনিউ করছি দেখেছ, কদিন বাদে আবার কথা বলছি। যাই হোক, আজকে আমি যাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রে। এখন এখন বাজে ওই 11:30 মতো, কারণ হচ্ছে আজকে আমার ওই স্বাস্থ্য কেন্দ্রে সেকেন্ড যে চেক আপটা থাকে সেটা সকালবেলা ফোন করে বললো আজকে যেতে। তো এখন যাচ্ছি এই আমাদের বাড়ির এই একটু সামনেই, এখনই চলে যাব এই আর কি। তো চলো যাই, আর সকালে স্নান ধান খাওয়া দাওয়া রান্নাবান্না সব কমপ্লিট করে এই বেরোলাম। আবার বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে, এখন বেজে গেছে 1টা। ওখানে 1/2 ঘন্টার মতো টাইম লেগেছিল, তারপরে চলে এসে অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ এসে এত গরম লাগছিল, এতক্ষণ ঘরের মধ্যেই ছিলাম। তো আমার খুব টমেটো মাখা খেতে ইচ্ছা করছে, বর্মশাইকে সকালে বলেছি, বাজারে গেছিলো টমেটো কিনে নিয়ে এসছে। তো সেই টমেটো এখন মাখা করব, নুন লঙ্কা তেঁতুল দিয়ে মেখে খাবো। তো এখন একটু বাইরে বেরিয়েছি, আমাদের উঠোনে এত স্লিপ, তোমরা আমাকে অনেকে বলেছো যে তোমাদের উঠোনটা খুব স্লিপ, তুমি সাবধানে হাঁটাচলা করবে। হ্যাঁ, আমি সাবধানেই হাঁটাচলা করি, খুব একটা নরনচরণ করি না উঠোন দিয়ে, ঘরের মধ্যে যেটুকু পারি হাঁটাচলা করি। লেবু পাতা ছিঁড়ব, আর হচ্ছে আমাদের গাছে এক প্রকারের লঙ্কা হয়েছে, আমি তোমাদের লঙ্কাগুলো দেখাবো। তো চলো, আর পেছনে সব জামাকাপড় সকালবেলা দিদি কেচে দিয়ে গেছে, চলো আগে লেবু পাতা ছিঁড়ি আর লঙ্কা ছিঁড়ি। এই যে পাতা, 3-4টে পাতা হলে হয়ে যাবে। বাবা কাটা আছে, এই যে একটু ফুটলো হালকা একটু। চারটে নেব ব্যাস। আর চলো লঙ্কা দেখাই, ভেবেছিলাম তো জানি না যে লঙ্কা গাছে লঙ্কা আসবে কি না, কিন্তু দেখো প্রত্যেকটা লঙ্কা গাছে এখন লঙ্কা আসছে। আর এই লঙ্কাগুলোকে বলি আমরা দুধ লঙ্কা। এই লঙ্কার এই লঙ্কাগুলো আমার মা দিয়েছিল, জানো তো আমার খুব পছন্দ দেখে আমাদের বাড়িতে হয়। তারপরে মাকে বলেছি যে তুমি আসার সময় আমার জন্য নিয়ে আসবে বা পাঠিয়ে দেবে, তারপরে মা পাঠিয়ে দিয়েছিল পাকা পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। যেগুলো পাকা ছিল আমি চারা দিয়েছিলাম, তারপরে হয়েছে। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, আমরা এটাকে বলি দুধ লঙ্কা, তোমরা কী বলো অবশ্যই জানিও, কারণ এটা সাদা সাদা হয়। তো এই গাছ থেকেই একটাই তুলবো, আর সেরকম এখনও সবে সবে হচ্ছে। তো আর একটা গাছ আছে সেটা আবার অনেক আগে থেকে হচ্ছে, ওই গাছটা থেকে বাকিগুলো তুলে নেবো। এই দেখো এগুলো এখনও কচি রয়েছে, মানে এগুলো অতটা ঝাল হয়ে পড়েনি। এখান থেকেই একটা নিলাম লেবু পাতার, বাকি গাছটা থেকে। এই যে সবার আগে এই গাছটায় লঙ্কা হয়েছে, এটাই দেখো উপরের দিকটায় আছে, আমি তুলে নেই, দাঁড়াও। গাছটা আবার এই নাদার মধ্যে দেওয়া, তো বেশ অনেক বড় হয়েছে। তো এই যে তেঁতুল নিয়েছি, লঙ্কা ধুয়ে নিয়েছি, লেবু পাতাও ধুয়ে নিয়েছি, টমেটোগুলোও ধুয়ে নিয়েছি। তো চলো এবার টমেটো কেটে নেই, আর এবার টমেটোগুলো কেটে নেব। ছুরি দিয়ে কাটছি না, বটি দিয়েই বসে নিয়েছি, বটি দিয়েই কেটে নেব। আমার ছুরি দিয়ে কাটার থেকে বটি দিয়ে কাটতে সুবিধা হয়, হ্যাঁ, তার জন্য আমি বটি দিয়ে কাটি।
বাতাবি লেবুও আছে, বাতাবি লেবুও মাখা খেতে পারতাম, কিন্তু ভাবলাম না টমেটোটা বেশি খেতে ইচ্ছে করছে, আগে টমেটো মাখাটাই খাই। এই সময় তো টমেটোর স্বাদটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো লাগে না, কারণ যখন যার সিজন তখন সেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে। শীতের সময় যে টমেটো হয় সেই টমেটোর স্বাদই অন্য রকমের। আর যেহেতু আমাদের গ্রামের বাড়িতে এই টমেটো হয়, তোমরা আমাদের আমার ভিডিওতে দেখেছো, আমি এবার প্রথমবার আমার শ্বশুর বাড়ি মানে গ্রামের শ্বশুর বাড়িতে গিয়ে টমেটো তুলেছিলাম। একটু লম্বাটে লম্বাটে যে টমেটোগুলো হয় ওইগুলো ব্যাপক খেতে, এত স্বাদ খেতে। আর এখন তো আমরা এখানে তো কিনে খাই, মা যখন আসে তখন নিয়ে আসে যখন হয়। তো চলো কেটে কুটে মাখাই। আর তোমরা কে কে আমার মতো এই টমেটো মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি বেশ পছন্দ করি টমেটো মাখাটা, সব দিনই পছন্দ করি। শুকনো লঙ্কা দিলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু শুকনো লঙ্কাটা এখন খাচ্ছি, খাবো না, আর পেট তারপরে জ্বালা করবে, এমনিতেও গ্যাসের সমস্যাটা হয় প্রেগনেন্সিতে, শুকনো লঙ্কাটা খাওয়া উচিতও হবে না। তো চলো মাখি এই দুটো লঙ্কা, নুন, তেঁতুল, তেঁতুলটা একটু থেতলে নিতে হবে। আমরা দুজনেই খাবো, আমি একা না, আমার বড় এই মাখা টাকা খেতে বেশ পছন্দ করে। একটু লঙ্কাটা ভেঙে নেই, ঝাল হবে মোটামুটি লঙ্কাটা, আরো যদি একটু গাছে থাকতো কিছুদিন আরো সুন্দর হতো। ঠিক আছে, এই দুটো তো দিলাম, এবার অন্য একটা লঙ্কা দেব। এই যে এই লঙ্কাটা দেব, এই লঙ্কায় কিন্তু খুব ঝাল, মানে এটা আমাদের গাছের না, একটু কিনে নিয়ে এসেছিল। গন্ধ বেরিয়ে গেছে, আর দেব না, একটু ভালো করেই মাখতে হবে। হ্যাঁ, তাই হাত দিয়ে একটু ভালো করে চটকে মেখে নেব। লেবু পাতাও দেব, চলো লেবু পাতা দিয়ে দিই, একটু ছিঁড়ে দেই লাস্টে এই পাতা দিয়ে, আবার একটু ঝোল তুলে তুলে খেতে কি দারুণ লাগে। ফ্ল্যাশটা অন করে দিই, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে, কারণ একটু লাইটটা একটু কম আছে, যেহেতু আমি মেঝেতে বসে বসে মাখাচ্ছি তো তার জন্য। কি বলবো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। চলো একটা গালে দিয়ে দেখি। লঙ্কার থেকে বেশি দেবো না, তাহলে আমারই কষ্ট হবে, একটু নুন লাগবে। দারুন। এই যে একটু নুন দিলাম। তোমরা কে কে খাবে চলে এসো, আর যদি না আসতে পারো তোমরা বাড়িতে মেখে খাও। আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ব্যাপক দারুন, টাটা। তো মাখা তো কমপ্লিট, দেখলে কি ভালো লাগতো তোমাদের বলে বোঝাতে পারবো না।
চলো ওকে একটু দেই, আমি একা একা খেয়ে নেবো। এখন বেজে গেছে 9:30 তো বেজে গেছে বলো, অনেকদিন পরে চেম্বারে এলাম আর এখন বাড়িতে যাব। আজকে অনেক ওষুধ এনেছে, সেগুলো গোছানো প্লাস অনেক পেশেন্ট ছিল, আমি তো এসে জাস্ট বসেছিলাম, একা একা পেশেন্ট দেখেছে, ওষুধ বানিয়েছে, ওষুধ গুছিয়েছে, সব দেখো গুছিয়েছে। এখন বাড়িতে যাব, এদিকেও সব গুছিয়েছে। আর আমাকে কেমন লাগছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এই দেখো বাড়ির কাছে দেখে বাড়ির ড্রেস পরে পাগলের মতো আমি চলে এসেছি, প্লিজ আমাকে ইগনোর করো। এখন বাড়িতে গিয়ে রুটি বানাবো, পুরো পাগলের মতো লাগছে আমাকে, চলো গো। পাশেও দরজা দিয়ে দিয়েছি, আর আমি দেখছি যে এখানটায় পিঁপড়ে এসছে, এখানটায় একটু ফিনাইল দিতে হবে কিংবা পিঁপড়ে মারার। আর সব আমাদের চেম্বারের সামনে যত দোকান টোকান থাকে আশেপাশে বন্ধ হয়ে গেছে গো, আমাদেরটাই এখন জাস্ট খোলা রয়েছে, সব বন্ধ হয়ে গেছে, ওদিকেও বন্ধ হয়ে গেছে। তো যাই, চলো যাই বাড়ি।